টি-টোয়েন্টি বিশ্বকাপে অস্ট্রেলিয়াতে 165 রানের টার্গেটে ব্যাট করছে ওমান। এখনও পর্যন্ত সংগ্রহ 6 উইকেটে 71 রান। ব্রিজটাউনে টার্গেটে ব্যাট করতে নেমে প্রথম ওভারেই মিচেল স্টার্কের শিকার ওপেনার প্রতীক। আরেক ওপেনার প্রজাপতি ইনিংস বড় করার চেষ্টা করলেও ফিরেছেন 7 রানে। অধিনায়ক আকিব করেছেন 18 রান। তবে স্টার্ক স্টয়নিস তাণ্ডবের 57 রানে 6 উইকেট হারিয়ে ব্যাটিং বিপর্যয়ে পড়ে ওমান। এর আগে টসে হেরে ব্যাট করতে নেমে মাত্র 12 রানে বিলালের শিকার ট্র্যাভিস হেড। মিচেল মার্শ টিকতে পারেননি বেশিক্ষণ, ফিরেছেন 14 রানে। হতাশ করেছেন ম্যাক্সওয়েলও। তবে চতুর্থ উইকেট জুটিতে ওয়ার্নার স্টয়নিস জুটিতে বড় সংগ্রহের ভিত পায় অস্ট্রেলিয়া। এই দুই ব্যাটারে 64 বলে 102 রানের জুটিতে 164 রানে থামে অজিদের ইনিংস।